हेलो फ्रेंड्स, बीके के मातारा गार्डन चैनले सबाई के स्वागत जानाई। आजकेर विषय हलो काठ चापा ओ काठ गोलाप गाछे रिपोर्टिंग करब। एई भिडियोते आमी एर आगे एई गाछटी प्रतिस्थापन देखिएछिलाम, तारपर टपडी भेंगे जावाय आमी एकटा प्लास्टिक ग्रो ब्यागे एई गाछटी प्रतिस्थापन करेछिलाम। एखन एई गाछटी बेश बड़ो हये गेछे, एर जन्य आमी एकटा बड़ो बालतीते आमी रिपोर्टिंग करे देखाबो। एई गाछ किन्तु बंधुरा अनेक बड़ो हय, एई फुलेर कालार अनेक रकमेर हय। एटा देखुन, এটা আমার সাদা কালারের কাঠচাপা। এই গাছের ডাল যদি কাটাই ছাটাই করে খুব ছোট করে আপনার ছাদ বাগানে এই গাছটি রাখতে পারবেন। বন্ধুরা, এই গাছের রিপোর্টিং করার ডালপালা কাটাই ছাটাই করার সময় হলো ফেব্রুয়ারি মাস। সেই সময় যদি কাটাই ছাটাই করে নিতে পারেন তাহলে এই এপ্রিল মাসে প্রচুর পরিমাণে গাছে ফুল পাওয়া যায়। কিন্তু আমি সেই সময় রিপোর্টিং করিনি। এখন দেখুন গাছে অনেক ফুল ফুটে এসে গেছে, তবে আমি এটা গ্রো ব্যাগে এটা রাখা আছে। আমি কাঁচি দিয়ে এই গাছটি আমি অফ ক্যামেরায় কেটে নেব। বন্ধুরা, আমি এই গাছটি দেখুন এই গ্রো ব্যাগটায় এটা আমি কাঁচির সাহায্যে অফ ক্যামেরায় কেটে নিয়েছি, তবে এখন গাছে ফুল এসে গেছে। এই রুটে আমি আঘাত করব না, জাস্ট এইভাবে ধরে এই বালতির মধ্যে আমি বসিয়ে দেব। এখানে দেখুন একটা ছিদ্র করে নিয়েছি, প্রত্যেকটা ভিডিওতে যেভাবে দেখাই একটা খোলাম কুচি দিয়ে দেব। তারপর লাল বালি, এইরকম লাল বালি দেব, দিয়ে গাছটি আমি প্রতিস্থাপন করে নেব। এই গাছের মাটিটা কিভাবে তৈরি করে নিয়েছি দেখুন। গাছে আরও প্রচুর পরিমাণে ফুল পাওয়ার জন্য একটু ভালো করে মাটিটা তৈরি করে নিয়েছি। বাগানের মাটি 40% পুরানো গোবরের মাটি 30%, লাল বালি 20% আর ধানের তুষ 10%। সঙ্গে কিছু উপাদান মাটির সাথে মিশিয়ে নিচ্ছি। লাল পটাশ 1 চামচ, হাড়ের গুঁড়ো 1 চামচ, সি উইড 1 চামচ, ফসফেট 1 চামচ, শিংকুচি 1 চামচ, চায়ের পাতা গুঁড়ো আছে, নিমখোল আছে, এর মধ্যে মিশানো আছে। এইগুলো এর মধ্যে কিছুটা আমি এই মাটির মধ্যে আমি কিছু পরিমাণ মতো এটা আমি মিশিয়ে নিয়ে গাছটি প্রতিস্থাপন করব। এক হাতে বন্ধুরা ভিডিও করছি, এইটাই যেভাবে প্রত্যেকটা গাছে প্রতিস্থাপন করতে হয় আমি সেইভাবেই এই গাছটি প্রতিস্থাপন করে নিচ্ছি। বন্ধুরা, এই গাছটি দেখুন আমি রিপোর্টিং করে নিলাম এই বালতিটায়। এবার এটা ভর্তি করে জল দিয়ে 3-4 দিন ছাওয়া জায়গায় এটা রেখে দেব, তারপর ফুল সানলাইটে গাছটি নিয়ে আসব। এই গাছ খুব ফুল সানলাইট পছন্দ করে, রোদের মধ্যেই গাছ রাখবেন। যেসব বন্ধুদের এই গাছ অনেক বড় টবে আছে, ফুল হয়নি এখনো পর্যন্ত, গাছে ফুল আসেনি, সেই সব বন্ধুরা গাছটি রিপোর্টিং করে নেবেন। আর যদি মনে করেন রিপোর্টিং করবেন না, তাহলে বন্ধুরা এইখানে টবের যে মাটি থাকবে টবের মাটিটা একটু ফেলে দিয়ে নতুন মাটি তৈরি করে তারপর মাটি দেবেন, তাহলে দেখবেন গাছ ভর্তি ফুল পাবেন। এই গাছ যেসব বন্ধুদের বাগানে এখনো আনেননি এই কাঠচাপা বা কাঠগোলাপ,
প্রচুর পরিমাণে ফুল হয়, এই ফুলেও পুজো দিতে পারবেন। বন্ধুরা বাগানে নিয়ে আসবেন, ছোট গাছ যদি নিয়ে আসেন ছোট টবে রাখবেন, বড় টবে দেবেন না, ধাপে ধাপে চেঞ্জ করবেন। তবে অনেক বড় গাছ হলে প্রতি বছর গাছটাকে রিপোর্টিং করতে হয়, তা না হলে বন্ধুরা প্রচুর শেকড় হয়ে যায় গাছে। টবের মাটিতে প্রচুর পরিমাণে শেকড় হয়ে যায়, তার জন্য গাছে ফুল ফোটে না, এর জন্য রিপোর্টিং করতে হয়। নতুন বন্ধুরা জানেন না, গাছকে রিপোর্টিং করবেন। তবে ফেব্রুয়ারি মাসে কাটাই ছাটাই রিপোর্টিং করলে ভালো, যেসব বন্ধুরা এখনও করেননি এখনও করে নিতে পারেন, তাহলে বর্ষাতেও এই গাছে প্রচুর পরিমাণে ফুল পাবেন। জল দেখে দেবেন, অতিরিক্ত জল দেবেন না, ময়েশ্চার মাটি থাকবে সেই রকম দেখে তবে জল দেবেন। প্রতিটা গাছে যেভাবে কীটনাশক ব্যবহার করেন, হাতের কাছে যেটা থাকবে সেটাই দিয়ে গাছকে স্প্রে করবেন, তাহলে গাছে দেখবেন কোনো পোকামাকড়ের আক্রমণ হবে না। এইভাবে গাছকে পরিচর্যা করবেন বন্ধুরা, গাছ ভর্তি ফুল পাবেন। আজ এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। প্রত্যেক বন্ধুরা যারা আমার সবসময় ভিডিও দেখেন, সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা রইল, ধন্যবাদ।